আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব হাউ টু ইউজ স্ট্রোক। আমরা তো সবাই স্ট্রোক ইউজ করতে পারি, তাই না? কিন্তু এখন এই স্ট্রোকটা ইউজ প্রফেশনালি আপনি যখন কাজ করবেন, কোম্পানির কাজ করেন বা ক্লায়েন্টের কাজ করেন, তখন খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে। সেই জন্য আমরা স্ট্রোকের প্রপার্টি নিয়ে আজকে একটা একটু আলোচনা করব। দেখেন, আপনারা হয়তো জানেন জিনিসগুলি, তারপরও যদি জেনে না থাকেন তাহলে জেনে নেবেন, ঠিক আছে? এখন আমি স্ট্রোকটা নিয়ে আসবো কিভাবে, উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর আমরা কিন্তু এখানে পাবো, তাই না? কোনো সমস্যা নাই। দেখেন, এখানে এস এর সিস্টেমে যান। এই যে স্ট্রোক লেখা আছে, দেখেছেন? STROKE স্ট্রোক লেখার পরে এই যে এই জিনিসটা চলে আসবে এরকম। এটা হলো প্রপার্টি, স্ট্রোকের প্রপার্টি। আবার মাঝে মাঝে এইভাবে না এসে আপনাদের এরকম আসতে পারে, ঠিক আছে? এই যে এরকম এই অবস্থায় থাকে এটা সাধারণত। যদি এরকম থাকে তাহলে ঘাবড়ানোর কিছু নাই। এখানে একটা ক্লিক করবেন, শো অপশন। দেখেন, অনেক অপশন দেখতে পারবেন, ঠিক আছে? এখন আমরা স্ট্রোকের কিছু জিনিস দেখব। ধরেন এই এটা একটা শেপের স্ট্রোক, এই যে জিনিসটা দেখতেছেন, মানে স্ট্রোক মানে কি? বর্ডার, তাই না? এখন আমরা এই জিনিসটাকে, এই যে বর্ডার, একটা শেপের বর্ডার অনেক কিছু মিন করে, ঠিক আছে? তো এখন আমরা এটা কি করব, এই বর্ডারটাকে, এখন আমরা তো এই জায়গা থেকে বড় করতাম, তাই না? কিন্তু ওইগুলি তো ঠিক আছে, শিখছি, কিন্তু আমরা প্রপার্টি নিয়ে যখন ইউজ করবো এইদিকে যাওয়ার দরকারই নেই, আমি এখানে সব পাবো, ঠিক আছে? তো এই জিনিসটাকে বড় করতে হলে আমাকে এখানে ক্লিক করতে হবে। ধরেন আমি এখানে সিলেক্ট করলাম, স্ট্রোকটা বড় হয়ে গেল, তাই না? এখন আমরা এই স্ট্রোকের কালার দিতে পারবো যে কোনো জায়গা থেকে, বিভিন্ন ধরনের। ধরেন আমি এটাকে কালারটা চেঞ্জ করে নিলাম, ঠিক আছে? রেড কালার দিয়ে নিলাম, ওকে। তো দেখতে সুবিধা হবে। ধরেন এখন আমরা প্রথম আসতেছি, একদম প্রথম থেকে বটম পর্যন্ত জিনিসগুলি আমরা দেখব। এই যে দিলাম, এটা হলো স্ট্রোক, লাল কালারটা হচ্ছে স্ট্রোক, আর এই যে রেখাটা দেখতেছেন এটার নাম হলো আউটলাইন, ওকে? এই যে এটা হলো স্ট্রোক, এই স্ট্রোককে, আর এই যে এটা হলো লাইন, এটাকে অ্যাঙ্কর পয়েন্ট গুলো বসানো থাকে, সাজানো থাকে, এটাতে ধরার পরে ক্যাচিং পাওয়ার হলো এটা, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, স্ট্রোকের ভিতরে এই জিনিসটা হলো আউটলাইন। এই আউটলাইনটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে চাই এখন, হ্যাঁ, অ্যালাইনমেন্ট দিতে চাই। এটার ভিতরেরটা ভিতরে কাজ করবো আমরা, কিন্তু ইনসাইড একদম ডিপে আছি, স্ট্রোকের ডিপে। আমরা তো প্রথম জিনিসটা জানলাম ছোট বড় কিভাবে করা হয় এখান থেকে, তাই না? এখন দেখেন, এই যে এই জিনিসটার নাম হচ্ছে গিয়া বাট ক্যাপ। ক্যাপ, ক্যাপ বলতে কি বোঝায়? এই যে ক্যাপ মানে মাথা, মাথা মানে টুপি, ওকে? এটা এটার নাম হলো বাট ক্যাপ, জেনে রাখেন। ক্লায়েন্ট যদি বলে যে বাট ক্যাপে রাখার জন্য, তখন ইমেজটা বাট ক্যাপে রাখবেন। যদি বলে রাউন্ড ক্যাপ, রাউন্ড ক্যাপ দিয়ে দিবেন। এটাতে ক্লিক করলে রাউন্ড ক্যাপ হবে, এটাতে ক্লিক করলে প্রজেক্টিং ক্যাপ হবে, ঠিক আছে? আবার এটাতে ক্লিক করলে মিটার জয়েন হবে, ঠিক আছে? এই যে জয়েন হবে এটা, তারপরে যদি মনে করেন এখানে ক্লিক করেন তাহলে এটা হবে, সরি, এটাতে ক্লিক করলে রাউন্ড জয়েন হবে, ঠিক আছে? যেমন মনে করেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই জিনিসটা রাউন্ড জয়েন হবে, এই যে একটার সাথে একটা জয়েন হচ্ছে, রাউন্ড হয়ে ধরছে হালকা, তাই না? আবার যখন এখানে আপনি ক্লিক করেন, দেখেন এখানে রেবেল হবে। রেবেল বলতে দেখেন একটু কাটা হবে, রাউন্ড না, একটু মানে কেচি দিয়া, এই যে শার্প জিনিস দিয়ে কেচি দিয়ে যদি কেটে দেন, যেমন জিনিসটা হয় এটা, কিন্তু তার আগে যখন আমরা দেখছি রাউন্ড শেপ, সেটা কিন্তু অন্যরকম, একটু স্মুথ হয়ে সুন্দরভাবে এই যে স্ট্রোকটা ই হয়েছে, ঠিক আছে? আমরা এখান থেকে দিতে পারি, তাই না? এটা হচ্ছে কি আপনার, কি হচ্ছে এটা, এটা হইলো আপনাকে রেবেল জয়েন্ট, ওকে? আবার আমরা নর্মালে যদি মিটার জয়েন্ট এখানে চলে আসতে পারি, ওকে? এখন দেখেন, তারপর হচ্ছে এই যে কর্নার, এই যে এটা হচ্ছে কি অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বলতে এই যে আউটলাইনটা আছে না, আউটলাইনটা আপনি একটা জায়গা, দুইটা জায়গা, তিনটা জায়গা, এটা বর্তমানে কোথায় আছে জানেন? সেন্টারে আছে, স্ট্রোকের সেন্টারে, তাই না? হ্যাঁ, এটা সেন্টারে আছে। আমি এই সেন্টারে না রাখি, আমি যদি মনে করেন এই যে স্ট্রোকটা আছে, স্ট্রোকটাকে যদি ভিতরে নিয়ে আসতে চাই, আউটলাইনটা যদি বাইরে নিয়ে যেতে চাই, তাহলে এটা যদি ইনসাইডে নিয়ে আসতে চাই, তাই না? তাহলে এখানে দেখেন লেখা আছে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, এই স্ট্রোকটা আউটলাইনের ইনসাইডে নিয়ে আসবো। আমি এইখানে ক্লিক করার সাথে সাথে দেখেন ইনসাইডে চলে আসছে, আউটলাইনটা বাহিরে চলে গেছে, ওকে? দেন আমরা যদি এই স্ট্রোকটা যদি বাহিরে নিয়ে যেতে চাই, আউটলাইনটা যদি ভিতরে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। দেখেন এখন আমি আউটলাইনটা ভিতরে চলে আসছে, স্ট্রোকটা বাহিরে চলে গেছে, ওকে? এই জিনিসগুলো খুব ভালো করে, খুঁটিনাটি জিনিসগুলো যদি না বোঝেন তাহলে আপনি কাজ করতে পারবেন না। এমনি নর্মালি যতটুকু শিখছেন আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, সব করতে পারবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে কি, আপনাকে যখন প্রফেশনালি কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করবেন, আপনার অফিসের বা কোম্পানির কাজ করবেন, কোনো কিছু প্রোডাকশন নিতে চান, তখন আপনাকে এই জিনিসগুলি জানতে হবে, সবগুলোর প্রপার্টি, তারপরে আপনি মাস্টার হয়ে যাবেন ইলাস্ট্রেটরে, ওকে? দেন আমরা যদি এখন এই জায়গায় চলে আসি, দেখেন এই যে, হ্যাঁ,
এখন আমরা একটা কাজ করব, এটাকে আউটলাইনে নিয়ে যাব। আউটলাইনে নিয়ে যাওয়ার পরে আমরা ডিজাইন দিতে পারবো। দেখেন এটাকে আউটলাইনে নিয়ে যাচ্ছি, তার মানে কি বাহিরে বাহিরে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে আমরা যদি এটা আউটলাইন থেকে দিতে পারি, অথবা আচ্ছা ঠিক আছে আমরা সেন্টারে আসি, তারপর আউটলাইনে যাব। এই যে জায়গাটা আছে না, এখানে আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই জিনিসটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এই যে জায়গাটা আছে না, এখানে কি বলা আছে, বারোটা বারোটা মানে 12 PT, ঠিক আছে, ড্যাশ ড্যাশ হচ্ছে 12টা ড্যাশ নেওয়া আছে। হ্যাঁ, এক এক মানে এক পিক্সেলের ভিতরে 12টা, মানে এত পিক্সেল নেওয়া আছে একটা ড্যাশের ভিতরে, একটা ড্যাশের ভিতরে। এটা হচ্ছে গিয়া, এটা একটা ড্যাশ, এটা একটা ড্যাশ, এটা একটা, এর ভিতরে 12টা। আচ্ছা, আমরা যদি এখন এইখানে গ্যাপ নেই, এই যে গ্যাপের মাপটা কিন্তু এখানে দিয়ে দিতে পারবো। ধরেন আপনি গ্যাপ দিলেন 4 দিলেন, 4 দেওয়ার সাথে সাথে যখন পাশেটা ক্লিক করবেন ড্যাশে, এখানে কিন্তু অ্যাকশন হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গায় দেখেন এই যে গ্যাপটা আছে না 4, হ্যাঁ 4 পিক্সেল গ্যাপ হয়ে পিটি, এই যে দেখেন পিটি 4 PT, এখানে 4 হয়ে গেছে। তার মানে কি আমি চেঞ্জ করতে পারতেছি এইখান থেকে, তাই না? তারপরে আপনি এখানে দেখেন ড্যাশ আছে, আপনি ড্যাশ যদি দেন মনে করেন 6টা দিলেন এখানে, হ্যাঁ 6 লেখার পরে এই পাশের ঘরে ক্লিক করেন, দেখেন আপনার কি হচ্ছে 6টা ছয়টা হয়ে গেছে, এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, তাই না? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তারপরে এখানে আসেন, এনলে গ্যাপ, এখানে গ্যাপ ধরেন আর একটু বাড়ান, এখানে নেন আপনি 8 গ্যাপ নেন। গ্যাপ নেওয়ার পরে পাশের এখানে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখেন এটার 8 গ্যাপ হয়ে গেছে, তাই না? তারপরে এখানে 10টা দেন, 10টা যদি আপনি ড্যাশ দেন দেখেন কি হয়। তারপরে আবার আসেন এখানে গ্যাপ দেন, গ্যাপ দেওয়ার পরে 10টা। ঠিক আছে, আপনি আপনার ডিজাইনগুলো এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। এখানে দিলাম 12টা, দেওয়ার পরে এন্টার করেন, এন্টার করার পরে এখানে 12টা আছে। ঠিক আছে, প্রতি ইয়াতে 12টা করে পিক্সেল পাইছে। ঠিক আছে, এখন এই যে জিনিসগুলি দেখাইলাম, এটা আপনি এখান থেকে আপনি এইভাবে করতে পারেন ড্যাশ দিয়ে। আবার